সো গাইজ কি অবস্থা সবার আশা প্রত্যেকে ভালো আছেন তো ফাইনালি কিন্তু সাতোষি ওপেন এক্সের যে ওএস টোকেনটা রয়েছে এটা পেমেন্টটা আমি রিসিভ করছি সো যা যারা আমার ভিডিওটা দেখে আপডেটগুলো ফলো করছিলেন প্রত্যেকে কিন্তু আপনার যে টোকেনটা রয়েছে এই টোকেনটা কিন্তু আপনারা রিসিভ করছেন এখন কীভাবে কী করেন বিস্তৃত বলে দেবো আজকে বিরত অবশ্যই ভিডিওটি ফুলে দেখে ট্রাই করবেন সো গাইজ যা যারা এখনো অ্যাড্রেসটা বাইন্ড করলে অবশ্যই কিন্তু আপনি দশ তারিখের আগে কিন্তু বাইন্ড করে নেবেন সো গাইজ আপনার যদি আমি দেখাই মি অপশনে ক্লিক করে সো গাইজ আপনি যদি লক্ষ্য রাখেন তো দেখছেন ওএস টোকেন জাস্ট লিঙ্ক অ্যাড্রেসের উপর যদি ক্লিক করে দেখেন তো তারপরেও কিন্তু আপনার যে অ্যাড্রেসটা এখানে শো করতেছে সো আপনার হচ্ছে ফাইনালি আপনার যে প্যানটা পাইছেন কিনা না ওইটা চেক করার জন্য প্রথমত আপনি কী করবেন সবসময় আমাদের টেলিগ্রামে চলে আসবেন ঠিক আছে সোকে যা যা এখন টেলিগ্রামে জইন করিনি নিচে দেখছেন জুন বাটন সিম্পল জুইন বাটন উপর ক্লিক করে সর্বপ্রথম টেলিগ্রামে জয়েন করবেন সোকে টেলিগ্রামে জয়েন করবেন তো আপনি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে টেলিগ্রাম চ্যানেল প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন আপডেট শেয়ার করা হয় সো টেলিগ্রামে এরকম একটা পোস্ট পাবেন সো সর্বপ্রথম আপনি কী করেন সর্বপ্রথম এখানে দেখেন অ্যাড্রেস অপশন সিম্পল অ্যাড্রেসের উপর ক্লিক করবেন সো এটার উপর লোকের এরকম একটা পেজ নেস জাস্ট আপনি কী করেন এইখান দেখেন ডাউনলোড ফর্ম গিড হাফ এই ডাউনলোড ফর্ম গিড হাফের উপর ক্লিক করবেন এই লিঙ্কটা কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যালেঞ্জ পাওয়া যাবেন সর্বস্ত্র দ্রুত টেলিগ্রামে করে সবাই দেখছেন কিন্তু অ্যাপটাকে এখানে ডাউনলোড হচ্ছে ঠিক আছে সো দেখতেছেন হচ্ছে ছত্রিশ জানুয়ারি একটা অ্যাপ সিম্পল আমি ক্লিক করব এই অ্যাপটাই ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করব সোকে দেখতেছি ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে এখন আপনি কি করেন যে অ্যাপসটা ডাউনলোড সিম্পল অ্যাপসের উপর ক্লিক করবেন সো ক্লিক করার পর জাস্ট আপনি ইনস্টল সিম্পল ইনস্টলের উপর ক্লিক করে এখান দেখে আপডেট সিম্পল আপডেটের উপর ক্লিক করে আপডেট করবেন আপনার দেখাচ্ছি তো হচ্ছে কিছুর মধ্যেই কিন্তু এটা আপডেট সাকসেসফুল হয়ে যাবে সো ফাইনালি কিন্তু আমার ডান এখন আপনি কী করবেন এখন যে করছেন চলে যাবেন সোকে আমি কিন্তু যে করছেন ওই এখন আমি কী আপনি এক্সটেনশন এই ওই এক্সটেনশনে চলে যান বা যে ওয়ালেট ইউজ করেন ওই ওয়ালেটে চলে যান ঠিক আছে সো এখানে চলে আসলাম এখানে আসার পর প্রথম তো এখানে আপনার প্রাইভেট কিটা আপনার বাইর করতে হবে সো প্রথম তো আপনি কি করে প্রথম তো ওয়ালেটটা যেটা রয়েছে এটা আনলক করবেন সো গাইস দেখতে পাচ্ছেন আনলক করা সাকসেসফুল হয়ে গেছে এখন আপনি কি করে এখানে দেখতে সেটিং অ্যাকাউন্ট সিম্পল সেটিং এর উপর ক্লিক করে এখানে দেখতে সিকিউরিটি এন্ড প্রাইভেসি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিভিল সিক্রেট স্পেস সিম্পল এটার উপর ক্লিক করবেন এটার উপর প্রথম গেট স্টার সিম্পল গেট স্টার উপর ক্লিক করে এখানে দেখতে ক্যান

সবাই দেখেছে আমার কিন্তু লগ ইন সাকসেসফুল হয়ে গেছে তার আগে যদি আমার যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে ওদের ওই টুইটার অ্যাকাউন্টে চলে আসে সোকেজ আপনি যদি লক্ষ্য রাখেন তো দেখতে আছেন ওরা কিন্তু এখান থেকে যেই অ্যাড্রেসটা বাইন্ড করছেন যারা যারা বাইন্ড করছিলেন তারা কিন্তু এখানে দেখতেছেন উড্রো ফর্ম টি জি ঠিক আছে তো প্রত্যেকে কিন্তু পেমেন্টটা করে দিয়েছে তো দেখতেছেন যারা যারা হচ্ছে অ্যাড্রেসটা বাইন্ড করছিলেন প্রত্যেকে কিন্তু আপনার ব্যালেন্সটা আপনার হচ্ছে আপনার ওয়ার্ল্টে শো করতেছে সো এটা দেখার জন্য আপনি কী করে সরাসরি যে অ্যাপসটা ইনস্টল দিলেন তো ইনস্টল দেওয়ার পর প্রথমে এখানে চলে আসবেন এখানে দেখতে করি মেন নেট সিলেক্ট করা আসে সিম্পল এখানে আপনার সিলেক্ট করা থাকবে এখানে হচ্ছে ওই এখান থেকে কোরি ঠিক আছে যা এই কোরি সিলেক্ট করবে

এখানে হচ্ছে লিস্টেড হয়ে গেছে আর যেই এই টোকেনটা দেখতে এই টোকেনের ভ্যালু কিন্তু রিয়েল না এখানে আবার অনেকে ভাবেন যে ভাই এটা মনে রিয়েল প্রাইস ভাই এই যে নয় ডলার দেখতে এটা কিন্তু ওই এক্স এর অরিজিনাল প্রাইস না ঠিক আছে তো প্রথম দেখেন হাবের উপর ক্লিক করো হাবের উপর ক্লিক করার অনেকে আবার এরকম প্রবলেম আছে আপনারা যদি আমি দেখাই এখানে দেখতে ক্লিক করবেন ক্লিক করার পর সাথে সাথে আপনার সামনে যদি এরকম একটা পপ আপনি আসবে সোকা আপনি যদি লক্ষ্য রাখেন তো দেখতে চাইছে আপনার এরকম একটা লোগো শোক হচ্ছে তাহলে মনে করবেন যে এখানে আপনার হচ্ছে কিছু গন্ডগোল রয়েছে ঠিক আছে তো প্রথমত আপনি যখনই এটার উপর ক্লিক করে অ্যাপটা ইনস্টল দিবেন অ্যাপসাই ইনস্টল করার পর আপনি যখনই হচ্ছে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে যখনই ক্লিক করবেন ওই এক্স সিম্পল আপনার সামনে যদি এরকম পপা আপনি এসে তো দেখবেন সবুজ চিহ্ন সবুজ চিহ্ন ঠিক আছে মানে তিনটে আমার যদি কম্পে দেখায় তো তাহলে মনে করবেন যে আপনার যে টোকেনটা রয়েছে এটা সাকসেসফুল কিন্তু বাইন হয়ে গেছে তো দেখতেছেন কন এখান দেখে কংগ্রাচুলেশন ইউর অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুল বাইন ঠিক আছে তো আপনার সামনে যদি এরকম অপশন না আসে তাহলে মনে করবেন যে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে এটা এখন পর্যন্ত বাইন হয় নেই তো অ্যাড্রেসটা বাইন করার জন্য প্রথমত আপনি কী করবেন প্রথমত এখানে হচ্ছে যে অ্যাপসটা রয়েছে সিম্পল অ্যাপসে চলে যাবেন অ্যাপসে চলে আসার পর প্রথম মি ক্লিক করবেন এখানে দেখতেছেন ওএক্স এ এটার পক্ষে এখান থেকে লিঙ্ক অ্যাড্রেস সিম্পল এটার পর ক্লিক করবেন এটার পক্ষে প্রথম আপনাদের বলছিলাম আমি কিন্তু একটা আপডেট ভিডিও দিয়েছিলাম যে ওই অ্যাপস ওই অ্যাপসে তা ইনপুট করে অ্যাড্রেসটা বাইন করতো সিম্পল আপনি কী কর এই অ্যাড্রেসটা পাবেন কোথায় এই অ্যাড্রেসটা পাওয়ার জন্য প্রথমত আপনি কী করবেন এখান থেকে পাচ্ছেন আছেন অ্যাডপ ঠিক আছে অ্যাডের উপর যখনই ক্লিক করেন তখন আপনার সামনে এখান থেকে ওইএক্স এই এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে রিসিভ অ্যাড্রেস সিম্পল রিসিভ অ্যাড্রেসটা কপি করবেন কপি কাপড় এই যে অ্যাড্রেসটা দেখেন সিম্পল অ্যাড্রেসটা কপি করবেন কপি কাপড় এখানে অ্যাড্রেসটা পেস্ট করবেন এখানে এস এস পাসওয়ার্ডটা দিয়ে এখানে দেখতে ওইএক্স লিঙ্ক ঠিক আছে এটার উপর ক্লিক করবেন আগে বলছি দশ তারিখের আগে কিন্তু আপনার অ্যাড্রেসটা বাইন করতে দশ তারিখের পরে যদি আপনি কান্নাকাটি করেন এরপর কিন্তু আপনি আপনার যে অ্যাড্রেসটা রয়েছে এটা কিন্তু অ্যাড্রেসটা বাইন করতে পারবেন না সো আপনার যদি আমি দেখাই তো দেখতে এখানে যখনই ক্লিক করবেন করবেন তখন আপনার সামনে যখন এরকম একটা পেজ নিয়ে আসবে তখন মনে করবেন যে আপনার অ্যাড্রেসটা সাকসেসফুল বাইন হয়েছে এবং আপনি প্যান্ট পাওয়ার জন্য একশো পার্সেন্ট ইলিজিবল হয়ে গেছেন ঠিক আছে সো এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা ওই মার্কেটের লিস্টের হবে কোন সময় আর এটা প্রাইস হবে কীরকম ভাই আপনার যদি আমি দেখাই সো সরাসরি আমি হচ্ছে কোইন গেগো যে রয়েছে এটাতে চলে আসতাম সো এখানে আসার পর আমি সার্চ দিলাম যে ওই এক্স দেখতে পাচ্ছেন ওপেন এক্স হচ্ছে টোকেন এটা কিন্তু এখন পর্যন্ত লিস্টেড হয় নাই তার মানে হচ্ছে দশ তারিখে যখন হচ্ছে অ্যাড্রেসটা বাইন্ড করা সাকসেসফুল হয়ে যাবে ইন তখনই কিন্তু এই যে টোকেনটা দেখে এই টোকেনটা কিন্তু ফাইনালি যে এক্সচেঞ্জগুলো আছে তো মনে করবেন যেমএএসি এক্সেঞ্জার তো বাইবিটি এক্সচেঞ্জ আর এগুলো এক্সচেঞ্জ কিন্তু লিস্টেড হবে সো মিনিমাম প্রাইস কিন্তু ধরে রাখতে পারেন জিরো পয়েন্ট পঞ্চাশ সেন্ট ঠিক আছে প্রতি টোকেনের ভ্যালু ধরে রাখতে পারেন পঞ্চাশ সেন্ট করে হবে অথবা এক ডলার করে হতে পারে ঠিক আছে তো দেখতে চান এখানে কিন্তু এখন পর্যন্ত কিছু হয় নাই মানে ওয়েট লিস্টে জেন হচ্ছে ওয়েট করে রাখছে কিন্তু এখন পর্যন্ত টোকেনটা লিস্টেড হবে এটা কিন্তু হয় নাই ঠিক আছে এটা হচ্ছে ওয়েট লিস্টে অনুযায়ী আসে সো এখানে হচ্ছে সকল কিছু দেওয়া আসে আর যখনই কিন্তু লিস্টেড হবে তখনই কিন্তু আমি আপডেটটা চাই তো দেখতে আছেন এখানে ওয়ান ওয়ে এক্সের প্রাইস কিন্তু এখানে শো করতেছে না তো তার মানে এখন পর্যন্ত কিন্তু এখানে হচ্ছে কিছু ভলিউম বা কিছু হয় নাই মানে ট্রেডে এখন পর্যন্ত চালু হয় না ট্রেড চালু হবে নেই যদি এখন পর্যন্ত ওই ওদের যে অ্যানাউন্সমেন্টগুলো আছে এগুলো তো এখন পর্যন্ত শেষ হয়ে নাই আর এখানে অনেকে প্রবলেম হবে এখানে কী বলছে দেখতেছে উনত্রিশ তারিখের আগে যারা হচ্ছে অ্যাড্রেসটা বাইন করছেন প্রত্যেকে কিন্তু আপনার যেই ওইসোকেনটা রয়েছে এগুলো কিন্তু পায়ে গেছেন তো দেখতে টিজি ওপেনিং তো এটা কিন্তু খুব শীঘ্রই আপনার অফ হচ্ছে উডো করতে পারবেন তো দেখতেছে এক্স উডরাল ফাংশন অফ ইউজার ডার্নিং টিজি ই টি জি মানে এডপ ঠিক আছে আর এখানে হচ্ছে মেনশন করে একটা পোজ দিয়ে তো দেখতেছেন এখানে কিন্তু দশ তারিখ পর্যন্ত ওরা হচ্ছে হচ্ছে ডিলাইন কোর্সে তো দশ তারিখের মধ্যে আপনার কিন্তু ওই অ্যাড্রেসটা বাইন করতে আজকে কিন্তু কত তারিখ আজকে এক তারিখ আরো নয় দিন সময় আছে নয় দিনের মধ্যে যারা যারা এখন অ্যাড্রেসটা বাইন করে না অবশ্যই বাইন করে নেবেন আপনার যদি আমি আরো এক দেখাই তো দেখতে পাচ্ছেন ওরা কিন্তু প্রায় কোন দিন পোস্ট করছে দেখতে পাচ্ছেন আঠাশে এপ্রিল একটা পোস্ট করছে ওদের যেই ওই ওই এক্স অ্যাপসটা হচ্ছে এখানে এখন পর্যন্ত কিন্তু হচ্ছে যেই টোকেনটা লিস্টেড হবে এটা কিন্তু এখন পর্যন্ত টেস্টিংয়ে আসে আপনারা যদি লক্ষ্য রাখেন তো কাছেন এখানে সি এক্স সি এক্স মানে হচ্ছে বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টেড হবে আর এখানে দেখতেছেন কীভাবে ডিস্ট্রিবিউশন করবে এখানে হচ্ছে কন্ট্রি এখানে কিন্তু সব কিছু দেওয়া আসে তো দেখবেন ফোকাস অন স্টিল টেস্টিং তো টেস্টিংয়ে চলতেছে তো দেখতেছেন এখানে কিন্তু সব কিছু দেখতে ওপেন এস কোরি পোল তো এখানে সব কিছু দেওয়া আসে যখনই টেটটা চালু হবে বা উডোটা চালু হবে তখন কিন্তু আমি হচ্ছে চ্যানেলে আপডেট দিয়ে দেব তো দেখতেছেন কোরি চেন ইকোসিস্টেম আর এটা কিন্তু কোডি নেটওয়ার্কের ঠিক আছে সো নেক্সট যে আপডেটগুলো আসবে এগুলো কিন্তু সর্বপ্রথম টেলিগ্রামে পেয়ে যাবেন সো অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন তার আগে আরেকটা আপডেট দিয়ে দিই যারা যারা হচ্ছে তে জয়েন করছিলেন তো তারা হচ্ছে অবশ্যই আপনার যেই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনারা বাইন করে নেবেন ঠিক আছে সো যারা যারা জয়েন করছিলেন আর যারা যারা এখন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রথমত এই যে ও জি ওজি ওজি এই টোকনটা আপনার মাইনিং করবে আর চব্বিশ ঘন্টা পর পর এখানে ক্লেম আর বাটন ক্লিক করে ক্লেইম করবেন ঠিক আছে সো সবকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট যতগুলো আপডেট আসবে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যপেন্ট করবো অবশ্যই আপনার টেলিগ্রামে অ্যাক্টিভেট থাকতে হবে এবং চ্যানেলটা পিন করে রাখতে হবে